হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? বাই দ্য ওয়ে, আজকে একটি প্রোডাক্ট রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। প্রোডাক্টটির নাম মনোফিলামেন্ট। অনেকেই জানেন, অনেকেই চেনেন, বাট নামটা অনেকেই ভালোভাবে জানেন না। যদিও ইউজার অনেক বছর ধরে ইউজ করছেন, এরকম অনেকেই আছেন, বাট নাম জানেন না। হয়তো কোনো সেন্টার গিয়ে বলছেন যে না ভাই, আমাকে একটা চুল লাগিয়ে দেন বা উইক সেট করে দেন, কোনোভাবে সেটা পরে বাসা চলে যাচ্ছেন, বা আদৌ জানেন না এটার নাম কি। ভাই দেবে, এই মনোফিলামেন্ট নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। আমি নুরুল আছি হেয়ারলিং ইন্টারন্যাশনাল থেকে। যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন হেয়ারলিং ইন্টারন্যাশনাল, আর বেল বাটনটি টাচ করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার দরজায় কড়া নাড়তে পারে। সো দেখতে থাকুন এই ভিডিওটি। ইউবিএস, এখানে অনেকগুলো হেয়ার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এখানে দুটো একই ক্যাটাগরি, এখানে এই দুটো একই ক্যাটাগরি, এই দুটো একই ক্যাটাগরি, এরকম প্রায় 5-7 রকমের হেয়ার আছে। যেহেতু আগে বলেছি আমরা আজকে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, আমরা এই প্রোডাক্টগুলো আগে আলাদা করে এক পাশে রেখে দিই। মূলত এই প্রোডাক্টটা নিয়ে আমরা আপনাদের সামনে আজকে হাজির হয়েছি, এটাকে মনোফিলামেন্ট বলা হয়। এই হলো মনোফিলামেন্ট, আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো স্ট্যান্ডার্ড একটা হেয়ার, নর্মাল হেয়ারের মধ্যে এটা স্ট্যান্ডার্ড হেয়ার, সারা ওয়ার্ল্ডে এই ধরনের হেয়ার গুলো ইউজ হয়, ঠিক আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আপনারা যে কোনো অনলাইনে যে কোনো ভিডিও দেখবেন, প্রত্যেকটা ভিডিওতে আপনি দেখবেন যে ম্যাক্সিমাম বেশিরভাগ এই মনোফিলামেন্টটা ইউজ হয়। এবার মনোফিলামেন্ট মানে কি? আমরা M01 আমাদের থাম্বনেইলে দেখিয়েছি, M01 বা মনোফিলামেন্ট। মনোফিলামেন্ট বলতে অ্যাকচুয়ালি মনোফিলামেন্ট হলো একটা সুতোর নাম, এই সুতো দিয়ে তৈরি করা হয় বিধায় এটাকে মনোফিলামেন্ট টিস্যু বলা হয়। এই টিস্যুটা মূলত মনোফিলামেন্ট টিস্যু। মনোফিলামেন্ট টিস্যুর একটা বড় অ্যাডভান্টেজ হলো আপনি লং টাইম ইউজ করতে পারবেন, মিনিমাম 3-4 বছর বা 4-5 বছর আপনি ইউজ করতে পারবেন। আপনার ইউজের ক্ষেত্রে কখনো কখনো ইউজ করতে করতে এই বেসটা, যাদের সল্টি থাকে, স্পেশালি সল্টি, যাদের লবণাক্ত থাকে, যারা ফিক্সড ইউজ করে, আমার স্কাল্পের সাথে যখন লেগে থাকে ঘামে, আস্তে আস্তে করে এটা খেয়ে যায়, সেক্ষেত্রে আপনারা যদি আবার এটা 1-1.5 বছর পর যখন আপনার এটা নষ্ট হয়ে যাবে, আপনারা আবার যদি করে নেন, তাহলে কি হলো, আপনার মোটামুটি এটা আবার 1-1.5 বছর 2 বছরের জন্য আপনার আবার প্রস্তুত হয়ে গেল। এবার বিষয়টা হলো এই টিস্যু কিন্তু আপনার নষ্ট হবে না বা হয় না, আমরা সোফার দেখেছি আমাদের এক্সপিরিয়েন্স থেকে। এটা একটা ট্যাক্স, খুব কম দামের মধ্যে সবচেয়ে ভালো মানের একটা হেয়ার, এটা কিন্তু লং টার্ম আপনি ইউজ করতে পারেন। এবার আসা হেয়ারের মানের ব্যাপারে, অ্যাকচুয়ালি এক একজন মানুষ এক একভাবে নিতে চান, এক একটা কোম্পানির এক একটা রেজুলেশন থাকে, তারা কিভাবে হেয়ার তৈরি করবেন, কিভাবে ক্লায়েন্টদের কাছে পৌঁছে দিবেন। আমাদের যে টার্গেট থাকে, আমাদের যে ইন্টেনশন কোম্পানির, সেটা হলো আমরা আগে দেখে একজন ক্লায়েন্টের কি অবস্থা, তার এক্সিস্টিং, সে আপনি এতটুকু হেয়ার আপনি আপনার মাথার মধ্যে লাগালেন, তার পাশের যে চুলগুলো আছে, এই পাশের চুলগুলো, যিনি ক্লায়েন, ওনার পাশের চুলগুলোর কি অবস্থা, সেটার উপরে বেস করে ডেন্সিটি, কালার, থিকনেস, যা যা আছে আমরা সেটাকে ফলো করে কিন্তু আমরা হেয়ার ফিক্সিংটা করি। সো এখানে একটা বিষয় আছে, আপনার আশ্রাইতে পারবেন এটাকে, আপনার মনে করেন যে আপনার যেদিকে মুভ করতে পারবেন, বাতাসে ওড়ে, আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি বাতাসে কিভাবে ওড়ে। একটা জিনিস সেটা হলো এই হেয়ারটা দেখবেন, আমি খুব ক্লোজ করে দেখাই, সে দেখেন মাঝখানে একটা ক্রাউন আছে, মানুষের মাথা যেরকম মুড়ি হয় সেরকম একটা ক্রাউন আছে। এবার এখানে কখনো কখনো পাট সিঁথি করা হয়, বামে কেউ বামে সিঁথি করতে চাইলে বামে সিঁথি করা যাবে, ডানে চাইলে ডানে করা যাবে। আমরা মূলত যেটা করি সাধারণত, কেউ যদি ডানে সিঁথি করতে চান ডানে সিঁথি করতে পারবেন, কেউ যদি বামে সিঁথি করতে চান বামে সিঁথি করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যেটা করি, আমাদের ম্যাক্সিমাম হেয়ার আমরা ফ্রি স্টাইলের করি। ফ্রি স্টাইল বলতে আমরা এটা বোঝাচ্ছি যে আপনি যেদিকে ইচ্ছে এদিকে সিঁথি করবেন এদিকে করা যাবে, এদিকে সিঁথি করবেন এদিকে করা যাবে, আপনি পিছনের দিকে আনবেন সেটা করা যাবে, ওই ক্যাটাগরি হেয়ার আমরা আসলে মূলত আমরা তৈরি করি বা তৈরি করে রাখি। ক্লায়েন্টের ডিজায়ার অনুযায়ী আমরা সেই ধরনের হেয়ারগুলো ফিক্স করে থাকি। এই ফাঁকে একটা কথা না বলেই নয় ডিও ভিউয়ার্স, সেটা হলো এই হেয়ারের সাথে আপনার প্রায় সিমিলার একটা কোয়ালিটি আছে, যেটাকে USA সুপার বলা হয়। অনেক অনেকেই এটার সাথে ওটা ঘুলিয়ে ফেলেন, একই টিস্যু দিয়ে তৈরি করে বাট মডেলটা আলাদা, USA সুপার বলা হয়। কখনো এটার সাথে ডিও ভিউয়ার্স অনেকে ঘুলিয়ে ফেলে এবং প্রাইজের ব্যাপারও কম বেশি হয়ে যায়। সো এখানে এই জিনিসটা যারা আপনারা দেখছেন, তারা যখন নিবেন হেয়ারটা তখন দেখে নিবেন,
এখানে পার্থক্য আছে, কোয়ালিটির মধ্যে পার্থক্য আছে। আমরা পরবর্তী ভিডিওতে সুপার নিয়ে কথা বলবো, ইউএসএ সুপার নিয়ে কথা। যারা দেখছেন আপনাদেরকে আর একটা ইনফরমেশন দিয়ে যে আমি খুব ক্লোজ একটা জিনিস দেখাচ্ছি, এখানে একটা ক্রস সিলে আছে, দেখেন ক্রস, এখানে ক্রস আছে, ক্রস আছে, ক্রস আছে। এখানে আমি খুব ক্লোজলি দেখাই দিই, দেখেন চিকন চিকন করে ক্রস আছে। এই যে এই যে সাইডটা দেখেন, এই যে সাইডটা, এখানে দেখেন ক্রস আছে, ক্রস আছে। এই ক্রসটা দেওয়ার মূলত একটাই কারণ হলো যাতে বেসটা টিকে। যাদের স্কিন, আপনি টেপিং ইউজ করেন, গ্লু ইউজ করেন বা ক্লিপ ইউজ করেন, যারা টেপ বা গ্লু ইউজ করে তাদের হেয়ারের অ্যাকচুয়ালি লংজিভিটি বা এই বেসটা একটু দ্রুত নষ্ট হয়ে যায়। তো তাদের জন্য আমরা বলবো যে এই ক্রস স্টিচ দিয়ে আপনারা হেয়ার নেবেন বা ক্রস স্টিচ দেওয়া, অথবা আপনারা যেটা করবেন সেটা হলো যখন অর্ডার প্লেস করবেন তখন আপনারা ক্রস স্টিচটা কমন রেখে দিবেন, ক্রস স্টিচ দেওয়া একটা হেয়ার নেবেন, তাহলে কিন্তু আপনাদের হেয়ারের মানটাও ভালো হবে প্লাস ভালো দিন যাবে। ডিও ভিউয়ার্স, এইবার আসি আপনার এই হেয়ারের অর্ডার নন অর্ডারের বিষয়। অনেকে এসেই আসলে সেন্টারে এসে বলেন যে না আমার একটা হেয়ার লাগবে, আমি হেয়ারটা করে নিতে চাই, আজকেই লাগবে। তাদের জন্য বলছি আপনারা যতটুকু সম্ভব যারা কাউন্সেলিং এর পর্যায়ে থাকেন কোম্পানির, বা আমরা যারা সেন্টারকে বিলং করি, যাদের সাথে আপনি কাউন্সেলিংটা করবেন তাদের সাথে খোলাখুলি কথাবার্তা বলে নেবেন। যদি আপনার হাতে সময় থাকে, প্লিজ আমি এখনো বলি, কাইন্ডলি কাস্টম মেড করবেন। মনোফিলামেন্ট অথবা যে কোনো হেয়ারের ক্ষেত্রে আপনি যখন সেন্টারে যাবেন গিয়ে হুট করে একটা হেয়ার লাগিয়ে ফেলবেন, এরকম আসলে করাটা কিছুটা হলেও বোকামোর লক্ষণ আমি মনে করব। আপনার প্রয়োজন আগে থেকে টার্গেট সেট করেন, সময় নেন, সময় নিয়ে করেন সবচেয়ে বেটার। আমরা মূলত আমাদের সেন্টারে যেটা করি, আমরা মাথার মাপটা নিই, ডাইসটা নিই, যেটাকে মানুষ সিম্পল ভাবে বোঝে ডাইস। অ্যাকচুয়ালি এটাকে নন সার্জিক্যাল হেয়ার রিপ্লেসমেন্ট বা হেয়ার ফিক্সিং এর ভাষা যেটা বলা হয় এটা হলো ট্যাম্পলেট। ট্যাম্পলেট বা ট্যাম্পল নিয়ে করার যে একটা আলাদা একটা আউটলুকিং আসে, আপনার ট্যাম্পলেট ছাড়া বা ট্যাম্পল ছাড়া আসলে ওই আউটলুকটা আসে না। তো সুতরাং আগে থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা আপনাদের যতটুকু অংশ ফাঁকা হয়ে গেছে, কোথায় উঁচু নিচু আছে, এক্সিস্টিং চুলগুলো, পাশের চুলগুলো কতটুকু মোটা চিকন, কালার কি হবে না হবে, সব কিছুর উপরেই আপনার মনে করেন যে যে সেন্টারে যাবেন ওই সেন্টার আপনার সবগুলো ইনফরমেশন নিয়ে একটা ট্যাম্পলেট বা একটা মাথার মাপ নেবে, নিয়ে আপনার সেই অনুযায়ী আপনাকে 4-5 দিন বা 5-7 দিন সময় নিয়ে তৈরি করে আপনাকে একটা হেয়ার দিবে। সেক্ষেত্রে যেটা হবে সেই ক্ষেত্রেই মোটামুটি আপনার ম্যাচিংটা, আপনি অনেকেই বলে হেয়ার ইউজ করি বাট উইক বোঝা যায়, এই ক্ষেত্রে এই একটা বড় প্রবলেম থাকে। যদি একটু সময় দিয়ে করেন আমার মনে হয় সবচেয়ে বেটার। আর সেখানে ডিউরেশনগুলো থাকবে, আপনি এবার ক্রস স্টিচ দিবেন নাকি প্লেন নিবেন না কিভাবে কি নিবেন, আপনার সবকিছু আপনার খুব ইজিলি ক্লিয়ারলি আপনি আপনার এখানে চলে আসবে, ঠিক আছে? তো সো সেই ক্ষেত্রে আপনার জন্যই বেটার হবে, আপনি প্রোডাক্টটাও ভালো পেলেন, ইউজ করেও মজা পেলেন, ম্যাচিংটাও ভালো হলো, এবং আপনি যদি নেগোশিয়েট করে প্রাইসটাও নেগোশিয়েট করে নিতে পারেন সেক্ষেত্রে ভালো হয়। এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলাপ করব সেটা হলো, আপনাদেরকে আর একটা ইনফরমেশন দিতে চাচ্ছি, সেটা হলো আপনি হেয়ার ফিক্সিং করাবেন, অনেকদিন থেকে আপনি ডিটারমাইন্ড হেয়ার ফিক্সিং করাবেন, আপনি মোটামুটি বিভিন্ন ধরনের রিভিউ দেখতেছেন, বিভিন্ন অনলাইনে বিভিন্ন ভিডিও দেখতেছেন, আপনার মনে করেন যে আপনি কি বলো ইউটিউবে অনেক বিজ্ঞাপন দেখতেছেন, দেখে আপনার কাছে যেটা মনে হলো আপনি একটা উইক আপনি এখন সেট করবেন, আপনি ডিটারমাইন্ড হলেন, সেক্ষেত্রে আপনাকে একটাই অ্যাডভাইস আমাদের, রেজিস্টার কোনো সেন্টারে অথবা আপনার প্লিজ কোনো প্রফেশনাল কোনো সেন্টারে যাবেন, তাছাড়া উইক পড়বেন, উইক কিন্তু বুঝে যাওয়ার পসিবিলিটি থাকে। ভালো কোনো হেয়ার এক্সপার্ট সেটা তো পরের ব্যাপার, আপনি আগে ভালো কোনো প্রফেশনাল কোম্পানি লাগবে, যারা প্রফেশনালি করে তাদের সাথে কথা বলে তারপরে আপনি মনে করেন যে একটা হেয়ার ফিক্সিং আপনি করাইতে পারেন। নাহলে এটা কখনো কখনো আপনার আউটলুকিং ভালো দেখানোর জায়গায় কখনো কখনো উল্টো আপনার খারাপই দেখায়, বরং হাস্যরসক একটা বিষয় হয়ে যাবে আপনার, ঠিক আছে? এবার ফাইনালি দেখুন, প্রত্যেকটা প্রোডাক্টেরই কম বেশি কিছু না কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে। আমাদের এই প্রোডাক্টগুলোর মধ্যে তেমন কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই আল্লাহর রহমত। এখানে যে জিনিসটা আপনাদেরকে জানানো উচিত মনে করছি আমি, যেটা আসলে উচিত আপনাদেরকে বোঝানো উচিত, সেটা হলো ভেন্টিলেশন। দেখুন আমি জিনিসটা দেখাচ্ছি আলোর সামনে নিয়ে, দেখুন মোটামুটি ফাঁকা, আপনার ভালোই ভেন্টিলেশন হয়, কোনো সমস্যা নেই, এটা ভালোই ভেন্টিলেশন হয়। এবার বিষয়টা হলো কম্পেয়ার করে এই প্রোডাক্টগুলোর সাথে, যে প্রোডাক্টগুলো আগে দেখিয়েছি এই প্রোডাক্টগুলোর সাথে আপনার এই প্রোডাক্টটার ভেন্টিলেশন কিছুটা কম হয়,
কিছুটা আমি বলবো না যে ব্যবহার করা যায় না, কারণ এটা প্রায় আপনার সেই 2000-এর আগে 1995-96 থেকে এই প্রোডাক্টটা লঞ্চ করেছে বাংলাদেশে। তো সুতরাং মনে করেন যে এত বছর ধরে, প্রায় নিয়ার অ্যাবাউট 25 ইয়ার্স বা 25 ইয়ার্স অ্যাবভ যদি তাই হয়ে থাকে, তাহলে কেন কিভাবে মানুষ এই প্রোডাক্টটা ইউজ করছে? এই প্রোডাক্টগুলো থেকে এই প্রোডাক্টটা একটু কম ভেন্টিলেট হবে, এটা আপনাদের ইনফরমেশন দিয়ে রাখলাম। আপনারা প্রয়োজনে যখন নিবেন তখন একটু প্র্যাকটিক্যালি সেন্টারে বসে প্রোডাক্টগুলো দেখে নেবেন। এই প্রোডাক্টের প্রাইস এতই কম যে কোনো একজন শপকিপার, নর্মাল একজন শপকিপারও কিন্তু অ্যাফোর্ড করতে পারবেন। সো প্রোডাক্টটি আপনার আয়ত্তের ভিতরেই থাকবে, আপনার নেওয়ার ক্ষমতার ভিতরেই থাকবে। তবে যেখান থেকে নিবেন, রিকোয়েস্ট একটি প্রফেশনাল কোনো হেয়ার ফিক্সিং সেন্টার থেকে নেবেন, তাহলে কিন্তু প্রোডাক্টের মান ওইভাবে পাবেন। এখন বাংলাদেশে কেন, সারা ওয়ার্ল্ডে অ্যাভেলেবেল প্রোডাক্ট, বাংলাদেশে আমাদের সিটিগুলোতে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে এবং খুব কম টাকায় প্রোডাক্ট পাওয়া যায়। বাট ফ্যাক্ট হলো, মানের একটা ব্যাপার থাকে, শুধু প্রোডাক্ট নিলেই হবে না, মানটাও দেখতে হবে। আউটলুকিংটা ঠিক রাখার জন্য আপনাকে অবশ্যই মানের ব্যাপারটা চিন্তা ভাবনা করতে হবে, আদারওয়াইজ আমার মনে হয় না করাই উত্তম। যদি হাস্যরসক কিছু একটা করে ফেলেন তাহলে কেমন না জিনিসটা, তার সে না করাই উত্তম। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। আর আপনাদেরকে প্রাইসের ব্যাপারে একদিন সুন্দর করে অন্য একটা ভিডিওতে আপনাদের সবগুলো প্রোডাক্টের প্রাইসের ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দেবো। সবাই দেবে বিদায় নেব আপনাদের কাছ থেকে, আমি নুরুল, আজকে এই পর্যন্তই। অন্য একটা ভিডিও নিয়ে আরেকদিন হাজির হব আরেকটা প্রোডাক্ট নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।